বাবু বাসায় গেলাম, যাওয়ার পর দেখলাম একজন একজনের সাথে কত সুন্দর আলাপ আলোচনা। দেখার পরে আমার মনটা অনেক বড় হয়ে গিয়েছিল, বনমধ্যে উৎপন্ন হলো আমাদের সম্প্রদায় সবাই এক, সবাই একত্রিত হয়ে আজকে আমাদের কালগত জ্ঞাতি আজকে আলুরানী বড়ুয়া উদ্দেশ্যে এখানে পুণ্য বিতরণ করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত সদ্ধর্মের পূজারীগণ, এটা হচ্ছে আমাদের এক ধরনের সুখ, সুখ না? আমরা একজন একজনের প্রতি মৈত্রী দিচ্ছি বলে আমাদের মধ্যে এক ধরনের সুখ উৎপন্ন হয়েছে। ভগবান বুদ্ধ উপাসক উপাসিকাদের জন্য চারি প্রকারের সুখের কথা বলেছিলেন, আত্মিসুখ, ভোগা সুখ, আনানা সুখ, আনাবাজ্য সুখ। আত্মিসুখ মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাড়ি আছে, আপনার বিভিন্ন ব্যবসা আছে, এইসব থাকার ফলে যেই একটা সুখ লাভ করা যায় এটাকে বলা হয় আত্মিসুখ। ভোগা সুখ, আপনার যখন টাকা পয়সা থাকবে সেটা অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। অনেকে আছেন সারা রাত কাজ করে, সারা রাত ট্যাক্সি চালায়, শেষে বাজে একটা ফোটক পর্যন্ত ক্রয় করে না, সেরকম উপাসক উপাসিকা আছে না? খুব স্টিঞ্জি। ভগবান বুদ্ধ বললেন যে ভোগ করতে হবে, সেটা হচ্ছে বোকা সুকা। আর আনানা সুকা, ঋণ মুক্ত। আপনার এমন পরিবার আপনি সৃষ্টি করবেন কারো কাছ থেকে ধার করে নয়, কারো কাছ থেকে ধার করে যদি আপনি সুখ ভোগ করতে চান সেটা আনানা সুকার মধ্যে পড়বে না। তাই আপনি সবসময় নিজের কষ্টের অর্জিত সম্পদ আপনি নিজের জন্য ব্যয় করবেন, এটা হচ্ছে আনানা সুখ। সম্মানিত সদ্ধর্মের প্রজারীগণ, নিয়োগে যখন এক উপাসিকা কালগত হয়েছিল, ওনার কাছে একজন উপাসক কিছু টাকা দেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু ওই উপাসক ওনার কাছ থেকে টাকা নেননি, কারণ তিনি আনানা সুখ ভোগ করতে চেয়েছিলেন। তিনি যদি টাকা নিত হয়তো যিনি দাঁত দিতেন তিনি মানুষকে প্রকাশ করতেন, আমার কারণে ওনার স্ত্রী দাহক্রিয়া সম্পূর্ণ হয়েছে সেটা ভক্ত। তাই তিনি কি ভোগ করেছিলেন, না আমি ঋণ মুক্ত হব, আমি আমার স্ত্রীর জন্য কারো কাছ থেকে টাকা ধার করব না, তখন তিনি আনানা সুখ ভোগ করেছিলেন। সর্বশেষ যেটা আনাবাজ্য সুখ, আনাবাজ্য সুখ বলতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মৃত্যুর পূর্বে আমার জীবনে আমি কারোর ক্ষতি করিনি, সবসময় মানুষকে মঙ্গল করেছি, মানুষ যখন বিপদে পড়েছিল তাদেরকে সাহায্য করেছিলাম, তাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম, কোনো দিন মানুষকে কারাভক্ত বলিনি, কায়িকভাবে মানসিকভাবে বাসনিকভাবে সবসময় যতটুকু পেরেছিলাম ততটুকু কুশল কর্ম সম্পাদন করেছিলাম। সেই চিত্ত নিয়ে যখন তিনি মৃত্যুবরণ করে তখন তার সুখ হইতে হয়। এখানে চারটি সুখের কথা বললাম, আত্মিসুখ, ভোগা সুখ, আনানা সুখ, তিনটি সুখ কিন্তু তিনি সঙ্গে নিতে পারবে না, একটি সুখ তিনি সঙ্গে নিতে পারবেন সেটা হচ্ছে আনাবাজ্য সুখ। চিত্ত, তার চিত্ত সবসময় পবিত্র বিশুদ্ধ থাকবেন এবং ভগবান বুদ্ধের প্রতি তার চিত্ত ধাবিত হবে, এবং ওনার মনুষ্য জীবনে সবসময় যে কুসংকর্ম করেছিলেন সে কুসংকর্ম সাথে সঙ্গে তাকে পুনরায় জন্ম সুন্দর জন্ম সৃষ্টি করবে। তাই আনাবাজ্য সুখটা আপনারা সকলে লাভ করার জন্য চেষ্টা করবেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, ভগবান বুদ্ধের সময় একজন অগ্রশ্রাবক সারিপুত্র বান্দের শিষ্য, তিনি অনেক ধ্যান করেছিলেন মার্গফল লাভ করার জন্য, অনেক কষ্ট করেছিলেন। অগ্রশ্রাবক সারিপুত্র বান্দ ওনার শিষ্যকে অশুভ ভাবনা দিয়েছিলেন, রক্তাক্ত ভাবনা দিয়েছিলেন, ফসা শরীর ওনার সামনে এনে ওনাকে অশুভ ভাবনা করার জন্য বলেছিলেন, কোনো মুহূর্তে তিনি মার্গফল লাভ করতে পারেননি। তখন অগ্রশ্রাবক সারিপুত্র বান্দে কি করলেন, ওনাকে ভগবান বুদ্ধের কাছে নিয়ে গেলেন, বুদ্ধ আমার এই শিষ্য, ওনাকে অনেক ধ্যান দিলাম
আমি জানি না কেন তিনি মার্গফল লাভ করতে পারছে না। ভগবান বুদ্ধ তখন কি করলেন, দিব্য চাক্ষুর মাধ্যমে ওনার চিত্তকে পরীক্ষা করলেন, তিনি অতীত জন্মে কিরকম বীজ বপন করেছিলেন। তখন ভগবান বুদ্ধ দেখতে পেলেন যে তাকে এমন একটি শিক্ষা দেব যে বীজটি তিনি অতীতে অতীত জন্মের মধ্যে বপন করেছিলেন, এই ফলটি এই জন্মের মধ্যে তিনি লাভ করবেন। তখন ভগবান বুদ্ধের কাছ থেকে সাদা একটি রুমাল তিনি ওনাকে দিলেন, এটা নাও। নেওয়ার পরে ওনা দেওয়ার পরে ভগবান বুদ্ধ ফাঙ্গে চলে গেলেন এবং ওনাকে বললেন, এই রুমালটি তুমি দুই হাতে নিয়ে সাদা 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 এই ধ্যানটি করো, অন্যদিকে মন নেবে না, যা তোমার মধ্যে বিহারের মধ্যে তুমি একা, তুমি এই ধ্যানটা করো। ভগবান বুদ্ধ ভাঙে চলে গেলেন, তিনি ধ্যান করতে 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 পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ওই রুমালটি তার হাতের গামের সাথে মিশ্রিত হয়ে কালো হয়ে গেল। সেই সময় তিনি চিন্তা করলেন, এই প্রাণহীন রুমাল অনিত্য হয়ে গেছে, আর আমাদের এই শরীর, যে শরীরকে আমি প্রতিদিন ভাত খেয়ে প্রতিদিন স্নান করে সুন্দর সুন্দর কাপড় পরে ওষুধ খেলে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়ে কত যত্ন করি, আজকে এই শরীরও অনিত্য যে হবে এটা তো একদম নিচ্ছে, 100 বছর নিচ্ছে। তখন তার মনের মধ্যে অনিত্য ভাবটি উৎপন্ন হলো। এরপরে তিনি আবার সাদা 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 করতে 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 2 ঘন্টা পর্যন্ত তিনি ওই ধ্যানটা করেছিলেন। 2 ঘন্টা করার পরে দেখা গেল যে ওই রুমালটি একদম নরম হয়ে গেল। তখন তিনি কি করলেন, এরপরে তার অনিত্য ভাবনাটি আরো বেশি উপলব্ধি করলেন। এরপরে কি করলেন, তিনি আস্তে আস্তে বিদেশন ভাবনা করতে শুরু করলেন, আমার এই শরীর অনিত্য, অনিত্য মানে দুঃখময়, দুঃখময় আজকে যাকে নিয়ে আমি আমরা যে আমরা মানুষকে বলি, আমি না হলে এই অনুষ্ঠান হতো না, আমি না হলে এই সমাজের মধ্যে উপাসক উপাসিকারা ধর্মদেশনা শ্রবণ করতে পারত না, এই যে আমরা আমিত্ব ভাবটা আমরা দেখাই, সেই অনাত্মা আমিত্ব বলতে যে কিছু নাই সেটি অভিজ্ঞ উপলব্ধি করেছিলেন। এবং এরপরে ধ্যান করার বিদেশ করা করতে 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 পরিশেষে তিনি অরহত্ব ফল লাভ করতে সক্ষম হয়েছিলেন। সম্মানিত সদ্ধর্মের পূজারীগণ, এরপরে ভগবান বুদ্ধ যাত্রাবন বিহারে আসলেন, আসার পরে তখন তিনি বুঝতে পারলেন এই অভিজ্ঞ এখন অরহত্ব ফল লাভ করে ফেললেন। তখন ওনার শিষ্যবর্গ ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান বুদ্ধ অগ্রশ্রাবক সারিপুত্র গ্রন্থে তাকে অনেক শিক্ষা দিয়েছিলেন, তিনি তো ধ্যান লাভ করতে পারেননি, মার্গফল লাভ করতে পারেনি, আপনার এই সামান্য একটা রুমালের মাধ্যমে তিনি কিভাবে অর্হত্ব লাভ করলেন? তখন ভগবান বুদ্ধ বললেন, অতীতে তিনি এক বারাণসীতে রাজা ছিলেন, সেই সময় 1 মাসে 1 বার তিনি নগর প্রদক্ষিণ করতেন, তিনি নগর প্রদক্ষিণ করতে গিয়ে প্রচণ্ড গরম, তার মাথার উপরে বিরাট একটা ছাতা আছে, এরপরেও অনেক গরম, তখন তিনি ওনার পকেট থেকে একটা সাদা রুমাল নিয়ে ওনার শরীর থেকে ঘাম মুছেছিলেন। মুছার পরে তিনি দেখলেন যে ওনার শরীরের ঘামের কারণে তার রুমালটি কালো হয়ে গিয়েছিল এবং তার অনিত্য ভাবটা উৎপন্ন হয়েছিল, সেজন্য ওই অনিত্যের কারণে অনিত্য বীজ বপন করেছিল বলে আমি দিব্য চাক্রময় দেখেছি এই জন্মের মধ্যে তাকে রুমাল দেওয়ার ফলে তিনি অরহত্ব ফল লাভ করবে। ভগবান বুদ্ধ এভাবে শিষ্যবর্গ দেখে ব্যাখ্যা করেছিলেন। পরিশেষে আজকে এখানে আমাদের সামনে সজ্জিত অবস্থায় আলোরানী বড়ুয়া, উনি যখন কালগত হওয়ার আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি একদিন নার্সিং হোমে ওনাকে দেখার জন্য গিয়েছিলাম, তিনি খান্না ভেঙে পড়লেন আমাকে দেখার পরে। তখন ওনাকে বললেন, ঐশিকা
কান্না করবেন না আপনাকে মৈত্রী দেওয়ার জন্য আছি আপনাকে আশীর্বাদ করার জন্য আছি তখন তিনি অঞ্জলিবদ্ধ হয়ে ভগবান বুদ্ধের মুখের সাথে বাণী শ্রবণ করেছিলেন অনেকবার সূত্রপাঠ করেছিলাম এবং ওনাকে বলেছিলাম আপনি শীঘ্রই আরোগ্য লাভ করবেন এরপরে খুব শীঘ্রই গত श्रद्धा দুর্লভ সঞ্চিত দানময় শিলময় এবং ভাবনাময় পুণ্যরাশি আজকে এখানে আমাদের সামনে সাহিত্য অবস্থায় পরলোকগত জ্ঞাতি আলুরানি বড়ুয়ার উদ্দেশ্যে মাতৃমচিত্তে বিতরণ করছি এবং সাথে সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমার ব্রহ্মচর্য জীবনে সঞ্চিত দানময় পুণ্য শিলময় পুণ্য এবং ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু হোক এই কামনায় আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।